বাঙালি মাত্রই গোয়েন্দা, থ্রিলার বা ভৌতিক গল্পের অনুরাগী। তাই মূলত গোয়েন্দা, থ্রিলার এবং ভৌতিক গল্পের সম্ভার নিয়েই প্রাঞ্জল অ্যান্ড কমের বিশেষ নিবেদন ফ্রাইডে ফ্যান্টাসি। আজ আপনাদের জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আতঙ্কের রাত। আমাদের আজকের গল্পের সূত্রধর আমি রাজদীপ ব্যানার্জি, গল্প পাঠে রাজাদিত্য ঘোষ, অনুতোষের চরিত্রে প্রাঞ্জল চক্রবর্তী, শ্যামার চরিত্রে চিত্রাঙ্গদা সমাজদার, বয়স্ক মহিলার চরিত্রে দময়ন্তী গিরি ও অন্যান্য চরিত্রে অমিত্রসূদন বোস ও রাজদীপ ব্যানার্জি, পর্ব পরিচালনায় প্রাঞ্জল চক্রবর্তী ও রাজাদিত্য ঘোষ, অডিও মিক্সিংয়ে রাজাদিত্য ঘোষ। শুরু হতে চলেছে আজকের গল্প আতঙ্কের রাত। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, পদঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে, যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম, হঠাৎ সন্ধেবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কত দিন দাড়ি কামাইনি। বললাম, কী ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু, ও একজন প্রেস ফটোগ্রাফার, বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়, খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে এবং ডেইলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কী হয়েছে অবনী? এ কী চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে। কেন, হঠাৎ এরকম মনে হবার মানে? তুই ভূতে বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। আসলে ওই বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে সব অদ্ভুত কাণ্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি পাগল হয়ে যাচ্ছি না তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে এখন? সে মাস দুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে রে, ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বেশ বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম, তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম। অবনী বলল, বলছিলাম আমি ভাবছি কিছুদিন তোর এখানেই থাকবো, তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? তবে কি বলতো, তোর এখানে এসে থাকার থেকে আমার মনে হয় আমার ওখানে গিয়ে থাকাটাই ভালো। খবরদার খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না রে, তুইও পারবি না, আমার মতো তুইও পাগল হয়ে যাবি। বরং আমি ভাবছি ওই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধহয় না, ওকে সব কথা চিঠি লিখে জানিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে, তারপর এখানে বসে আলোচনার পর যা হয় কিছু একটা ঠিক করে নেব। আচ্ছা, ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি, আমার বা আমার ভাইয়ের জন্মই তো ওই বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্বস্তি অনুভব করেছিস? না রে, কখনো না, এমনকি দিন পনেরো আগে পর্যন্তও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম, তারপর বললাম, আচ্ছা ঠিক কী কী হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে
সব কিছু তো নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো আমি জানি না, তবে তুই গেলে আমি বেশ খুশি হব। আমিও দেখতে চাই আমার ঘরে আর একজনের উপস্থিতি সত্ত্বেও ওই সব ঘটে কি না। যদি যাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে। আমি বললাম, না না আজ এই দুর্যোগের রাতে একদম নয়, কাল সকালে বরং যাব। তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এ অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। অবনি বলল, তাহলে তো খুব ভালো হয় রে, আমার মাথা ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন থেকে নয় তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনই মনে হয় একা থাকতে পারবো না। সব সময়ের জন্য একজন সঙ্গী আমার অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরেই ঘুম। ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনি বলল, ওহ বাবা, কতদিন যে এমন আরামে ঘুমোইনি। আমার তো একদম ইচ্ছে করছে না ওই সপ্তাহ বাড়িতে আবার ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সে বেলা একটায়। সে কি সারাদিনে আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে মনে হয় ছেড়ে গেছে। তা যাক, বেলা একটার গাড়িতেই যাব। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহাড়োয়া প্যাসেঞ্জারে তিনটের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকে রিক্সায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোবার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরি নিচে, একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় আর ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো, এখানে দিনের বেলায় তো কোনো ভয় নেই। যা কিছু উপদ্রব সব রাত্রে। যাকে তুই কিন্তু বেশি স্টে করিস না ভাই। না রে বাবা না। আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা ভদ্রমহিলা আমাকে ডাকলেন। বাবা শোনো। আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই, কেন বলুন তো? তুমি এসেছো খুব ভালোই হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাত্রির হলেই চিৎকার করবে আর ঘর ময় ছুটোছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটাই খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি মা। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগে ওকে দেখে সকলে ফিসফিস করে কিসব বলাবলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন, নমস্কার আমি ওর বন্ধু হই। একটু আগে আপনারা ওকে দেখে কিসব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো, আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ মনে করছি। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা এক রাতের ঘটনা আপনাকে বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না দাদা, হাসি মনে করে আমি যেন বানিয়ে বানিয়ে বলছি। বেশ তো শুনি না কি ব্যাপার। শুনুন তাহলে, সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে গেল, তখন আমি আর ওই পাশের বাড়ির বিশুদা, ওই বিশুদা আর আমি ছুটে গেছিলুম। কিন্তু গিয়ে যা দেখলুম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল।
কিরকম? অবনীদা নিচের দরজায় খিল দেয় আর ওপরে ঘরের দরজাও বন্ধ করেছে। এবার সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্ণুতে ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করছি, বুঝলে? বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর কে যেন নিচের খিলটা খুলে দিল। এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই দেখলাম ঘরের দরজাটাও খুলে গেল। এবার ভেতরে ঢুকে দেখি অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বাড়িতে অবনীদা একা থাকে, সেখানে নিচের খিলটা খুলে দিলটাকে, তাই না? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার আর বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাসই করতে চায় না। আমি বললাম, দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করছি, তাই বলছি আজ রাতে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আসলে আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় কেউ রাজি হলো না। সবাই বলল, না না, কি বলছেনটা কি, ও বাড়িতে রাত্রিবাস কিচ্ছুতেই নয়। বলা তো যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু থেকে থাকে তখন। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন, আর যদি ডাকেন আমরা একজন নয় সবাই ছুটে যাব, আর যদি পারেন তবে দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না না, তবে মনে যে খুব একটা সাহস পাচ্ছিলাম তাও না, তাই বদ্ধ ঘরে না থেকে এই খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস, এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। একদম নয়, ওই দেখ আকাশের কি অবস্থা, এই নামলো বলে। তাহলে চল ঘরে বসে রাতের খাবারটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত, ব্যাস। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো, ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি, গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ অন্য দিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়ে যায়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকেই হয় আবার কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন দশটা, আমি আর অবনী একই তক্ত বসে একই বিছানায় দুজনে পাশাপাশি শুয়েছিলাম। শুয়ে শুয়ে গল্প করছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাজ ঘেঁষে সরে এসে বলল, এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই যে। আমি শুয়ে শুয়েই জানলার দিকে তাকালাম, দেখলাম জানলার ঘষা কাঁচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় থপ করে একটা দেশলাই জ্বালা শব্দ হলো, তারপর দেখা গেল টেবিলে বাতিটা জ্বলছে। এই ঘরে আমি আর অবনী ছাড়া আর তো কেউ নেই, তাহলে কে জ্বাললো এই বাতি? কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে, আমরা দুজনে ভয়ে কাঠ, চারদিক নিস্তব্ধ নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে, আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল, নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল, তারপর কোমল গলার একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় দেখি। অবনী বলল, না না না, খেপেছিস? ও আমায় রোজ এইভাবে ডাকে, আমি যাই না। আয় না, আয় বলছি। আমার বড় ভয় করছে, আমায় ছেড়ে দে প্লিজ।
ভয় কি? আজ তুই একা নয়, আমি তো আছি সঙ্গে, আয়। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম, তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা দু হাট হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল, সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা, তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। ও ঘরটা অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা ছিল, তালাটা আপনিই খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম, বাতিটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল, আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কী হলো, কথা বলো, কথা বলছো না কেন, বলো তুমি কে? অবনী যেন পাথর, আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন নিয়ে এসছো এখানে? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয় ভয় বললাম, কে তুমি? আমি শ্যামা। তো তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি, আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ, সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল, তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখল, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে, ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উহ, কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার ওপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, হা করে তাকে দেখছ কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে সহ্য করতে পারছি না, এক্ষুনি ওটাকে নষ্ট করে দাও। চিনে চিনে কুটি 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 করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলেই কি তোমার মুক্তি হবে? হ্যাঁ হ্যাঁ, চিরতরে চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই, শুধু জেনে রেখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদের দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই টিকে থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটা ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর দুয়েক আগের তোলা, চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি এটা, ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটো ধরে মেয়ের ছবিটা চাইলেন, জানালেন যে গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরেই বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে। বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর দুই আগে ছবিটা তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয় আমার সঙ্গে আর দেখা করেননি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম, এখন মেয়ের স্মৃতি রক্ষা করার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন, সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন। কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়েও নেগেটিভটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি, বারবার নেগেটিভের ভেতর থেকে ফটোর ভেতর থেকে মেয়েটি আমাকে শাসাতে থাকে, ভয় দেখায়।
এই জন্যেই নিচের ঘরে ঠোকাই আজকাল আমি প্রায় বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? আছে। দেখি, অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও আগুনে পুড়িয়ে দিলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম। সারা রাত ঘুম এলো না, শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। এক সময় বৃষ্টির বেগও কমলো, ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে অবশ্য কারেন্টও এসে গেল। এরপরও অবনীর বাড়িতে আমি দিন দশেক ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবই ও বাড়িতে হয়নি, এখনো পর্যন্ত না।